আসসালামু আলাইকুম, এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ এবং এই প্রিপারেশনের মাঝে তোমাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাই, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে একটা সতর্কবার্তা। এই সতর্কবার্তা যদি পরীক্ষার পরবর্তীতে দিই তখন কোনো লাভ হবে না, এখনই জেনে রাখা খুবই জরুরি। আচ্ছা, তুমি তো এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, তুমি কি এইচএসসি 24-23 রেজাল্ট সম্পর্কিত খোঁজ খবর রেখেছো? এইচএসসি 23 রেজাল্ট কেমন হয়েছিল বলো তো। আচ্ছা, এইচএসসি 24 রিসেন্টলি যে রেজাল্টটা প্রকাশ পেয়েছে এইটা কেমন হয়েছিল বলো তো। যেহেতু আমরা প্রতি বছর এই বিষয়গুলো নিয়ে কাজ করি, রেজাল্টগুলো নিয়ে অ্যানালাইসিস করি, আমাদের তো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো ধারণা আছে। তোমার কি ধারণাটা আছে? যদি ধারণা থাকে তাহলে তুমি আমাকে বলো যে এই ধারণার উপর ডিপেন্ড করে তোমার পরীক্ষার জন্য কেমন প্রিপারেশন নেওয়া উচিত। এইচএসসি 23 সালের পরীক্ষার্থীদের ভিতর প্রায় 400,000 শিক্ষার্থী ফেল করেছিল। এইচএসসি 24 সালে কয়েকটা পরীক্ষা হয়েছে, এইচএসসি 24 সালে কয়েকটা পরীক্ষা হয়েছে, পরবর্তীতে অন্যান্য সকল পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। এই পরীক্ষাতেও 400,000 প্লাস শিক্ষার্থী ফেল করেছে, 1,400,000 পরীক্ষা দিয়েছে, 1,000,000 শিক্ষার্থী পাশ করেছে, বাদ বাকি সবাই ফেল। একটু কল্পনা করে দেখো, যদি সবগুলো পরীক্ষা হতো তাহলে কি পরিমাণ শিক্ষার্থী ফেল যেত। কি মনে একটু ভয় কাজ করছে না, একটু টেনশন হচ্ছে না যে এইচএসসি লেভেলে পরীক্ষা এতই কঠিন হয়? আসলে বিষয়টা এত কঠিন হয় এইটা না। আমরা যে অলরেডি সাজেশনগুলো আপলোড করছি, আমার মনে হয় এইচএসসি 25 ব্যাচের প্রায়গুলো সাজেশনই আপলোড করা শেষ, আর কয়েকটা সাজেশন বাদ আছে, ওইগুলো আমরা পর্যায়ক্রমে খুব দ্রুত আপলোড করে দিব। যারা প্রিপারেশন নিচ্ছে, আমাদের সাজেশনগুলো দেখেছে, তারা জানে আমরা কত সহজ করে গুছিয়ে সুন্দর করে বিষয়গুলো দিচ্ছি, যে শিক্ষার্থীরা তোমরা এই কয়েকটা টপিক পড়ে গেলে এখান থেকে তোমরা ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পেয়ে যাবে, টেনশন করার কোনো দরকার নেই। এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার পর, এত সহজ করে বিষয়গুলো দেওয়ার পর, পরীক্ষার জন্য একটা ভালো A+ প্রিপারেশন নেওয়ার পরও পরীক্ষার হলে গিয়ে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারে, ভালোভাবে লিখে না আসতে পারে, পরীক্ষায় যদি ফেল যায়, তখন কি একটা অবস্থা? ফেল কেন যাবে, মিনিমাম পাসটা তো করা উচিত। এবং আমরা আমাদের প্রত্যেকটা সাজেশনে শিক্ষার্থীদেরকে বলি যে আমাদের সাজেশনগুলো শুধুমাত্র তারাই দেখবে যারা পরীক্ষাতে একটা A+ প্রিপারেশন নিয়ে যেতে চাও, পরীক্ষাতে A+ পেতে চাও। পাশ করার প্রিপারেশন নিয়ে গেলে পরীক্ষায় নির্ঘাত তুমি ফেল করবে, কারণ এইচএসসি লেভেলের মতো একটা পরীক্ষাতে পাশ করার প্রিপারেশন নিয়ে কখনো যাওয়া যায় না। এই যে এত শিক্ষার্থী ফেল করেছে না, এরা প্রত্যেকটা শিক্ষার্থী পাশ করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেছিল। অবশ্যই তোমার মাস্ট বি প্রিপারেশন থাকবে A+ পাওয়ার মতো, সেক্ষেত্রে তুমি এর থেকেও বেটার রেজাল্ট করতে পারো, তবে মিনিমাম ফেলটা তো করবে না, পাস তো করতে পারবে। পরপর দুইটা বছরে প্রায় 400,000 শিক্ষার্থী ফেল যাওয়া আমাদের প্রচন্ড পরিমাণে অবাক করেছে, যে শিক্ষার্থীরা প্রিপারেশনটা নেয় কি, কোন জায়গা থেকে প্রিপারেশন নেয়, এমন প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায় যে সেখানে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে। যাই হোক, ওই ফেলের বিষয় নিয়ে তোমাদের মনে আতঙ্ক সৃষ্টি করবো না। এখন গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি বলতে এসেছিলাম সেটা হচ্ছে, যেহেতু পরপর দুইটা বছরে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে এইচএসসিতে, সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ এই রুলস জারি করবে, এবং শুধুমাত্র কলেজ নয়, বোর্ড থেকে ওই রকম নির্দেশনা আসবে যে টেস্ট পরীক্ষাতে খারাপ রেজাল্ট করা শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় কখনো অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে টেস্ট পরীক্ষা নিয়ে তোমার কতটা সিরিয়াস হওয়া প্রয়োজন, আমরা অলরেডি যে সাজেশনগুলো দিয়েছি এর প্রত্যেকটা সাজেশন, তুমি টেস্টের প্রিপারেশন নিবে, এর প্রত্যেকটা সাজেশন থেকে আবার ফাইনালের প্রিপারেশন নিবে। টেস্ট পরীক্ষা হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে একটা অঘোষিত ফাইনাল, ঠিক আছে? ফাইনাল পরীক্ষার আগে আমি আমার প্রিপারেশনটাকে ওই টেস্ট পরীক্ষার মাধ্যমে যাচাই করতে পারি যে আমি ফাইনালের জন্য কতটুকু প্রস্তুত। সেক্ষেত্রে এখানে সাজেশনের কোনো পার্থক্য হয় না, টেস্টের জন্য যে সাজেশন থেকে প্রিপারেশন নিচ্ছ ফাইনালেও ওই একই সাজেশন থেকে প্রিপারেশন নিবে। আমরা অলরেডি সাজেশনগুলো আপলোড করে ফেলেছি। প্রতি বছর এত পরিমাণ শিক্ষার্থী ফেল যাওয়ার পরিপ্রেক্ষিতে এমনিতেই প্রতি বছর রুলস থাকে যে টেস্ট পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী এক বা একাধিক সাবজেক্টে ফেল করে, সেজন্য ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে। পরবর্তীতে যদি কলেজ কর্তৃপক্ষ তাকে কনসিডার করে যে কোনো কারণে অসুস্থ ছিল বা এইটা ওইটা প্রবলেম ছিল, সেক্ষেত্রে হয়তো বা সে পরীক্ষা দিতে পারে, তবে বোর্ডের নির্দেশনা যে টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করা শিক্ষার্থীরা যেন ফাইনালে অংশগ্রহণ করতে না পারে। দুইটা বছর পর পর এত পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করেছে, সেক্ষেত্রে বোর্ডের একটা কড়াকড়ি নির্দেশনা আসবে যে টেস্টে খারাপ করা একটা শিক্ষার্থী কোনোভাবে যেন ফাইনালে অ্যালাউ না হয়। কলেজ কর্তৃপক্ষ অনেক সময় কনসিডার করে 50 জন 100 জন শিক্ষার্থীকে অ্যালাউ করে ফেলে, পরবর্তীতে তাদের ওই ভুলের মাশুল দিতে হয় ওই ফাইনাল পরীক্ষার রেজাল্টের পর, যখন একটা কলেজ একবারে ড্যাম খেয়ে যায়, একবারে ডাউন হয়ে যায় রেজাল্টের দিক থেকে, যে রাজবাড়ি সরকারি কলেজ 350 পরীক্ষা দিয়েছে, মাত্র 150 পাশ করেছে আর বাদবাকি সবাই ফেল। এরকম একটা অবস্থা যখন হয় কলেজগুলোর, তখন কলেজগুলো বুঝতে পারে যে এদেরকে আসলে আমাদের পরীক্ষা দেওয়ানোটাই উচিত হয়নি, দেওয়ানোটাই ভুল ছিল। সেক্ষেত্রে 25 সালে যদি এরকম কড়াকড়ি নিয়ম হয়, তাহলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী দুই বছর কলেজে পড়াশোনা করার পরও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় তোমাদের সতর্ক হওয়া খুবই জরুরি, যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে তোমাদেরকে টেস্ট পরীক্ষায় অবশ্যই মাস্ট বি পাস করতেই হবে, কোনোভাবে যেন টেস্ট পরীক্ষায় তুমি ফেল না করো। এবং তার জন্য সহজ সাজেশন, আমরা যে সাজেশনগুলো আপলোড করছি সেই সাজেশনগুলো ফলো করো।
করো, তুমি ইউটিউবে গিয়ে তোমার যেই সাবজেক্টে সাজেশন দরকার সেই সাবজেক্ট লিখে সার্চ দাও, আমাদের সাজেশনগুলো পাবে। যদি না পাও, সার্চ দেওয়ার পরবর্তীতে সাবজেক্টটা লিখে আমাদের চ্যানেলের নাম লিখবে, অলওয়েজ আপডেট, আমাদের সাজেশনগুলো এমনি চলে আসবে। যেই সাজেশনটা দরকার সেটা লিখে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, চলে আসবে। তুমি এই সাজেশনটা দেখো, কমপ্লিট করো। আমাদের একটা সাজেশনও তোমাদের পাস করার মতো না, পাস করার সাজেশন আমরা কাউকে দিই না। প্রত্যেকটা সাজেশনের টার্গেট একটাই, পরীক্ষায় এ প্লাস পেতে চাই। অবশ্যই মাস্ট বি, তোমাকে পরীক্ষায় এ প্লাস পাওয়ার মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, নয়তো নির্ঘাত তুমি ফেল করবে। প্রতি বছর এই যে ফেল গুলো যাচ্ছে, প্রতি বছর 3 লাখ 4 লাখ করে শিক্ষার্থী ফেল যাচ্ছে, 14 লাখ পরীক্ষা দেয় 4 লাখ ফেল, কি একটা অবস্থা! আমার মনে হয় এই বিষয়গুলো থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া উচিত। এবং পরপর 2 বছর এত পরিমাণ ফেল দেখে শিক্ষা বোর্ড অবশ্যই নিয়ম করবে যে টেস্ট পরীক্ষাতে খারাপ রেজাল্ট করা শিক্ষার্থীরা কোনোভাবে ফাইনাল পরীক্ষায় অ্যালাউ হবে না। এই জন্য টেস্ট পরীক্ষা নিয়ে একদমই অবহেলা না, অবশ্যই ফাইনাল পরীক্ষার আগে তোমাকে আরেকটা ফাইনাল পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষায় মাস্ট বি উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে, নয়তো বা এমনও হতে পারে যে তুমি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। টেস্ট পরীক্ষার আগে তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করা খুবই জরুরি ছিল, কারণ কি পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি ফেল গেলে পরীক্ষায়, পরবর্তীতে সতর্ক করে কোনো লাভ নেই। যে শিক্ষা বোর্ড এই নোটিশ পাঠিয়েছে যে টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা ফাইনালে অংশগ্রহণ করতে পারবে না, তখন এগুলো দিয়ে কি লাভ? কারণ তোমার অলরেডি পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার আগেই তোমাদের কাছে জানিয়ে রাখছি বিষয়গুলো যে অবশ্যই আমাদের ফাইনাল পরীক্ষায় তো সিরিয়াস হতেই হবে, সাথে সাথে আমাদের টেস্ট পরীক্ষাতেও সিরিয়াস হতে হবে। আমরা যে সাজেশনগুলো দিয়েছি এগুলো তো ফাইনালের জন্য, প্লাস এগুলো টেস্ট পরীক্ষার জন্য। একই সাজেশন থেকে তুমি ফাইনাল এবং টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারবে। এখনো যতটুকু সময় আছে, যেটুকু সময় আছে, 1 সেকেন্ড সময় নষ্ট করবে না। প্রতি বছর এইচএসসিদের রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হয়, তোমাদের হাতে যতটুকু সময় আছে বেস্ট প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। ইনশাল্লাহ তুমি টেস্ট পরীক্ষাতে এবং ফাইনাল পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। এখন এই পর্যন্তই। এইচএসসি 25 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।